নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেগুনের পকোড়ার রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা বেগুনের হাফ বেগুন। বেগুনটাকে এবার মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি। এবার আমার হাতে যে বেগুনটা রয়েছে, এই বেগুনটাকে তিনটে টুকরো করে নেব সরু সরু করে। সেগুলোকে এবার দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে কেটে নিচ্ছি। পুরো বেগুনটা আমার লাগবে না, তাহলে অনেক হয়ে যাবে। এখান থেকে আমি আরও একটু কেটে নিয়ে নিচ্ছি। সাইডে যে দানাগুলো আছে আমি কেটে বাদ দিয়ে দিলাম। বেগুনের দানা খুব একটা আমি পছন্দ করি না, সেই জন্যে বেগুনের দানাগুলো ওপর থেকে কেটে বাদ দিয়ে দিলাম। বেগুন আমার কেটে নেওয়া হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়েও নিলাম। বেগুনগুলোতে অল্প করে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। ফিরে এলাম আধ ঘন্টা পর, দেখুন বেগুন থেকে কত জল বেরিয়েছে আর বেগুনটা নরমও হয়ে গেছে। নিয়ে নিয়েছি 50 গ্রামের মতো বেসন, দিয়ে দিলাম হাফ চামচ নুন, সামান্য কালো জিরে, দিয়ে দিচ্ছি এক চিমটি খাবার সোডা, এক চিমটি হলুদ, খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছি। থিকনেসটা দেখে বুঝতেই পারছেন যে বেশি পাতলা হবে না, বেশ ঘনই হবে। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে বেগুন এইভাবে বেসনের ব্যাটারে ডুবিয়ে পকোড়া ভেজে নেব। একসাথে যতগুলো দেওয়া সম্ভব আমি ততগুলো একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। যাদের বেশি তেল খাওয়া নিষিদ্ধ অথচ মনে মনে বেগুনি খেতে ইচ্ছে করে, তারা কিন্তু এই রকম কম তেলে ছোট ছোট করে পকোড়া ভেজে বেগুনের খেতেই পারেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এমন কিছু তেল দিইনি, খুবই সামান্য তেলে ভেজে নিচ্ছি। প্রথম পর্ব আমার ভেজে নেওয়া হয়ে গেল, আমি বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে এক বাটি মুড়ি, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর এরকম তেলে ভাজা হলে যেমন জমে যাবে, তেমনই দুপুরবেলা গরম গরম ভাত, পাতলা মুসুর ডাল, আলু সিদ্ধ আর এরকম কুড়মুড়ে তেলে ভাজা হলে কি দুপুরবেলার লাঞ্চটা জমে যাবে না? এই পকোড়াগুলো আমি দুটো সাইড লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার তো বেগুনের থেকে বেগুনের পকোড়া বেশি ভালো লাগে। এর আগে খেয়েছেন কি বেগুনের পকোড়া? যদি না খেয়ে থাকেন তাহলে আজই বানিয়ে ফেলুন। এখন তো শীতকাল, বাজারে প্রচুর বেগুন পাওয়া যাচ্ছে, তাহলে আর দেরি কিসের, আজই বানিয়ে ফেলুন। খেয়ে কেমন লাগলো আমাকে বলতে ভুলবেন না, কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে আপনার কেমন লাগলো। আমি সুস্মিতা আপনাদের কাছে হাজির হয়েছিলাম বেগুনের পকোড়া নিয়ে। তাহলে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।